আসসালামু আলাইকুম। গণিতের টাইপ ভিত্তিক এমসিকিউতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিতের সপ্তম অধ্যায়, অধ্যায়ের নামটা হচ্ছে কিন্তু ব্যবহারিক জ্যামিতি। সো এই অধ্যায়ের এমসিকিউ গুলো একটু টাইপ ভিত্তিক ভাবে আলোচনা করব। টাইপ মানে কি? টাইপ হইছে কিন্তু ভাইয়া নিয়ম, অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো, ওই নিয়মে যদি বিগত বছরে 20-30টা এমসিকিউ থাকে, তুমি কিন্তু বসা অবস্থা কিন্তু করতে পারবা। ওকে, এবং আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট হচ্ছে গণিতের এমসিকিউতে আমাদের 30-30 পেতে হবে। সো এই জন্য, এই কারণে কিন্তু তোমাদের জন্য আমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ। সো শুরুতে একটু আসি, দেখো এই জায়গাতে খেয়াল করো, টাইপ ওয়ানে আমি কি কি এমসিকিউ তুলেছি একবার দেখো। তুমি যদি এই একটা এমসিকিউ পারো, যদি একটা যদি বুঝতে পারো, তাহলে দেখবা এই নিয়মে যতগুলো এমসিকিউ আছে বিগত বছরে, তুমি কিন্তু সবগুলোই করতে পারবা। ওকে, তাহলে শুরুতে দেখো, এক নাম্বার কি বলছে? তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি বলেছে ভাইয়া? তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? রাশিয়ায় বর্তেই সে আসছে। এখন একটু ব্যাপারটা চিন্তা করো, তোমাকে কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে। আমরা যদি এই জিনিসটা একটু চিন্তা করি যে ভাইয়া সমকোণী ত্রিভুজটা আসলে কি রকম বা এটা আসলে দেখতে কি রকম, আমি যদি বলি তোমাদের কাছে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো সমকোণী ত্রিভুজটা কি রকম, তোমরা সবাই বলবা যে ভাইয়া এরকম, রাইট? সো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি চিন্তা করতে পারি, এটাকে আমরা সি বিন্দু চিন্তা করতে পারি, পারি না, ধরে নিতে পারি, ধরে নিলাম আমি। সো এটা হচ্ছে কিন্তু ভাইয়া একটা সমকোণী ত্রিভুজ। এখন এই জায়গাতে যে বলছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন কোন ক্ষেত্রে তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা? সো মাথায় রাখবা, যদি তোমাকে এইরকম এমসিকিউ দিয়া বলে যে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে তোমার পিথাগোরাসের সূত্রটা চিন্তা করতে হবে, পিথাগোরাসের উপপাদ্যটা চিন্তা করতে হবে। কারণ পিথাগোরাস কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু বলছিল, মনে পড়ে কিনা? কি জানিছিল? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, রাইট? সো আমরা তাহলে একটু চিন্তা করি, এখানে অতিভুজ কে না, এইটা লম্ব, এইটা ভূমি, এটা আমরা সবাই জানি। সো আমরা চিন্তা করব যেটা যে অতিভুজ স্কয়ার, আমি সংক্ষেপে লিখি, সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে কিন্তু ভূমি স্কয়ার। যখনই তোমাকে এরকম এমসিকিউ বলবে যে সমকোণী ত্রিভুজের কথা কিন্তু বলবে, তখনই কিন্তু তোমার এই অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা তোমার কিন্তু আনতে হবে। ওকে, আচ্ছা ভাইয়া একটু খেয়াল করো, এখন এই জায়গাতে অনেকগুলো অপশন আছে। দুই, এখানে দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য, আমরা তো জানি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু না, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, কয়টা বাহু এখানে? তিনটা বাহু না, তিনটা বাহু। এখন তুমি কোনটা দিয়া সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা? এখন তাহলে বলবা যে ভাইয়া আসলে সবগুলোই তো চেক করা দরকার, কিভাবে আমি চেক করব? একটা জিনিস মনে রাখবা, আমি যদি এই জিনিসটা তোমাকে বলি, এই যে দেখতে পারতেছ এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, হ্যাঁ, এর ভিতরে আমি যদি বলি, তোমার সেন্স দিয়ে তুমি চিন্তা করবা, হ্যাঁ, যে ভাইয়া এখানে সবচেয়ে বড় বাহুটাকে, মানে জাস্ট আমি কোশ্চেন করলাম, তুমি নিঃসন্দেহে বলবা যে ভাইয়া অতিভুজ সবসময় কিন্তু বড় হয়, এই লম্ব এবং ভূমির চেয়ে কিন্তু অতিভুজটা কিন্তু বড় হয়, তারপরে হইছে লম্ব, তারপরে হইছে কিন্তু ভূমি। তাহলে আমাদের এখানে দেখতে হইবে অপশনের দিকে, অপশনের দিকে তাকাইতে হবে, এই 2, 3, 6 এর ভিতরে বড় সংখ্যাকে, বড় সংখ্যাকে 6, তাহলে 6 অবশ্যই কিন্তু তাইলে হইবে অতিভুজ। তুমি যদি এটা নিয়ে কাজ না করো, তুমি যদি বলো ভাইয়া আমি এটা নিয়ে কাজ করবো 3, 4, 5, তাহলে এর ভিতরে বড় কে? 5, তাহলে 5 হইবে কিন্তু অতিভুজ। আবার 4, 5, 6 এর ভিতরে বড় কে? 6, 6টার তোমার অতিভুজ বসাইতে হবে। এক্স্যাক্টলি হয় কিনা সেটা তো আমরা জানি না, বাট তোমার বসাই চেক করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে ক নাম্বারটা একটু দেখি, অতিভুজ আমরা 6 দিছি, এবার আছে 2 আর 3, 2 আর 3 এর ভিতরে বড় কে? 3, তাহলে 3 হইবে লম্ব, 2 হইবে কিন্তু তোমার ভূমি। এখন একটু দেখি, আমরা চেক করি, এইখানে অতিভুজের জায়গায় আমি 6 দিয়ে দিলাম, 6 এর উপর স্কয়ার, লম্বর জায়গায় 3 দিয়ে দিলাম, 3 এর উপর স্কয়ার, ভূমির জায়গায় 2 দিয়ে দিলাম, 2 এর উপর স্কয়ার, বা 6, 7, 36, 3, 3, 9, 2, 2, 7, বা 37 = 13। ভাইয়া দেখো এই এই পাশে আসছে কিন্তু 36, এই পাশে আসছে কিন্তু 13, দুই পাশ কি সমান আছে? আবার কোশ্চেনের আনসার দাও, দুই পাশ কি সমান আছে? না, যদি দুই পাশ সমান না থাকে, তাহলে এই এইগুলো, এই যে 3, 4, 6 দ্বারা তুমি কিন্তু ভাইয়া সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা না। তাহলে আমরা এটা বুঝলাম, যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে চাই, তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে দুই পাশ যদি সেম আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি সমকোণী ত্রিভুজটা আঁকতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমরা তাহলে এটা মুছে দিই, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা দিয়ে তাহলে হবে না। এরপর আসে তাহলে আমরা একটু খ নাম্বারটা দেখি, হ্যাঁ, 3, 4, 5 আছে, তাহলে নিঃসন্দেহে বড় যে ওরে আমি অতিভুজ ধরবো। ওকে, তারপর আছে 4, ওরে আমি লম্ব ধরবো, তারপর আছে কিন্তু 3, এই 3 আমি ধরলাম। এখন হিসাব করো, তুমি অতিভুজ ধরছো 5, তাহলে 5 এর উপর স্কয়ার, লম্ব ধরছো তুমি 4, তাহলে 4 এর উপর স্কয়ার, ভূমি ধরছো তুমি 3, 3 এর উপরে স্কয়ার, তাহলে দেখো 5, 5, 25, 4, 4, 16, 3, 3, 9, বা 25 = 16 আর 9 কত? 25, ইয়েস,
মিলে গেল ভাইয়া দেখো তো দুই পার সমান আসছে তাহলে আমরা দেখতে পারলাম এই যে খ নাম্বার आंसर হবে কিন্তু খ নাম্বার কারণ 3 4 5 যখন আমরা এই ভ্যালুগুলো বসাইলাম এই মানগুলো যখন আমরা কিন্তু বসাইছে তখনই কিন্তু আমরা দেখতে পারলাম যে না দুই পাঁচটা কিন্তু সেম আসছে সো দুই পার যদি সেম আসে তার মানে আমরা বুঝতে পারলাম যে না এই যে 3 4 5 দ্বারা আমরা কি করতে পারি সমকোণী ত্রিভুজ কিন্তু আঁকতে পারি ক্লিয়ার সবাই বুঝছো এবারে কাহিনীটা বুঝছো আচ্ছা যদি কাহিনীটা বুঝে থাকো তাহলে দুই নাম্বার এমসিকিউটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো এটা তোমরা आंसर দিবা দেখি আমার করার আগে কি কি করতে পারো হ্যাঁ দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া মানে দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ঢাকা বোর্ড 22 আসছে কিন্তু আচ্ছা ফাইন তাহলে এখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার সেম ভাবে প্রত্যেকটাকে তোমার চেক করতে হবে হ্যাঁ তুমি প্রত্যেকটাকে কি করবে ভাইয়া তুমি প্রত্যেকটাকে কি করবে এখানে চেক করবে এখন আমরা তো এতগুলো যদি চেক করতে করতে মানে চেক তোমার অবশ্যই করতে হবে কিন্তু আমরা জানি গ নাম্বার आंसर হবে তাহলে গ নাম্বারের মানগুলো একটু বসাই দেখি আসলে দুই পাশ সমান আসে কিনা 6 আসছে 10 এর ভিতর বড় কে 10 তাহলে 10 হবে কিন্তু অতিভুজের মান তারপর হবে কিন্তু 8 হবে লম্বের মান আর 6 হবে কিন্তু তোমার ভূমির মান তাহলে অতিভুজ হবে 10 তাহলে 10 এর উপর স্কয়ার তারপর লম্ব হবে তোমার 8 8 এর উপর স্কয়ার ভূমি হবে 6 6 এর উপর স্কয়ার তাহলে 10 এর স্কয়ার করলে 10 10 কে 100 8 8 64 6 7 36 তাহলে দেখো বা 100 64 এর সাথে 36 তুমি ক্যালকুলেটরে যোগ করো দেখবা তুমি 100 আসতেছে তাহলে দুই পার সমান হইছে 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 যদি হয় ভাইয়া তাহলে আমি কিন্তু এই 6 8 10 দ্বারা কি করতে পারি সমকোণী ত্রিভুজটা কিন্তু আঁকতে পারি আর বলতে পারো যদি ভাইয়া না হয় তখন তখন কিন্তু তুমি আঁকতে পারবে না তখন কিন্তু সেটা হবে না তুমি এগুলো নিয়ে চেক করে দেখো আলাদা আলাদা ভাবে চেক করে দেখতে পারো দেখবা রেজাল্ট কিন্তু তোমার মানে এই দুই পাশ কিন্তু সমান হবে না পানি পানি কিনা একটু কমেন্ট করো হ্যাঁ আচ্ছা এরপর আসি সো আমাদের তাহলে এই জিনিসটা কিন্তু গেল এরপরে ভাইয়া কি বলছে নিম্নে সেন্টিমিটার এককে তিনটা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে ভালো কথা এখন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যশোর বোর্ড 22 আসছে এতক্ষণ পর্যন্ত আমরা এই দুইটা এমসিকিউ তে কি শিখেছি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব মানে এখন সমকোণী ত্রিভুজে যদি কোনো এমসিকিউ আসে পারবে না পারা যাবে না এখন একটু আসি আমরা ডিফারেন্স টাইপের এখন আমাদের বলছে ত্রিভুজ ত্রিভুজের কথা বলছে আচ্ছা তাহলে এখন তো সমকোণী ত্রিভুজ না এখন হইবে তোমার শুধু ত্রিভুজ তাহলে আমরা তো জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে আমরা সবাই জানি আমি যদি ত্রিভুজ আঁকতে বলি তোমাকে তুমি বলবো ভাইয়া এটা একটা ত্রিভুজ হ্যাঁ কথা সত্য ধরো এটা এ এটা হইছে তোমার বি তারপর এটা হচ্ছে কিন্তু তোমার সি এখন এখানে যেটা বলছে যে তিনটা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব এখন এই ত্রিভুজের ক্ষেত্রে একটু আবার আলাদা এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই জিনিসটা কিন্তু ভাইয়া তুমি চিন্তা করতে পারবা না হ্যাঁ তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া তুমি কি চিন্তা করবা মনে রাখবা ত্রিভুজের আমরা জানি কজ্ঞ বাহু একটা দুইটা তিনটা তিনটা বাহু না তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় মানে ব্যাপারটা হচ্ছে এরকম তুমি নর্মাল একটা ব্যাপার চিন্তা করো ধরো এই যে এ বি বাহুটা আর এই যে তোমার বিসি বাহুটা একটু চিন্তা করো আমি এই এসিটাকে মুছে দিলাম তাহলে এই এ বি এবং বিসি এই বিসিটাকে এইভাবে না দিয়া তুমি যদি এইভাবে যোগ করে দাও তাহলে কত বড় হইবে অনেক বড় হইবে না আর এখানে কিন্তু একটা বাহু ছিল তাহলে আমি কিন্তু বলতে পারি এটা কিন্তু বিসি এই জিনিসটা কিন্তু তোমার বিসি তাহলে তুমি আমি কি করছি এইখানে যে বিসিটা ছিল এই বাহুটাকে আমি এখানে অ্যাড করে দিছি এবির সাথে অ্যাড করে দিছি তাহলে যখনই তুমি এবির সাথে অ্যাড করে দিছো দেখো বাহুটা কত বড় হইছে তাহলে আমরা বলতে পারি না এখানে কিন্তু দুইটা বাহু আমি যোগ করছি এই যে এবির সাথে আমি এই যে বিসি যে বাহুটা ছিল সেটা আমি কিন্তু যোগ করে দিয়েছি হ্যাঁ তাহলে আমরা কিন্তু বলতে পারি ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি এই সমষ্টি মানে যোগ করে দিলাম এই তৃতীয় বাহু অপেক্ষা বড় না ছোট অবশ্যই বড় তাহলে বাংলা লেখাটি কি ত্রিভুজের খেয়াল করো ত্রিভুজের যে কোনো এটা একটু মাথায় রাখবা দুই বাহুর সমষ্টি হ্যাঁ তৃতীয় বাহু অপেক্ষা কি ভাইয়া বৃহত্তম বা বড় আমি কিন্তু বলতে পারি বড় ঠিক আছে কারণ তৃতীয় বাহুটা কিন্তু আমাদের এটা ছিল আর এই প্রথম বাহু আর দ্বিতীয় বাহু আমরা ধরে নিছি এই দুইটার আমরা যোগ করছি কত বড় হইছে তুমি দেখো তাহলে আমাদের এখন ক্যালকুলেশন কি করতে হবে ভাইয়া বল ক্যালকুলেশনটা হচ্ছে ধরো আমি এটা একটু মুছে দিলাম হ্যাঁ এখন আমাদের এইভাবে ছিল না এইভাবে ছিল এখন আমরা একটু অপশনের দিকে তাকাই ভাইয়া এখন আমরা একটু অপশনের দিকে তাকাই 2 3 5 আছে 6 7 8 আছে এখন এর ভিতর থেকে তুমি প্রথম দুইটারে যোগ করবা প্রথম দুইটারে তুমি কি করবা প্রথম দুইটারে কিন্তু যোগ করবা যোগ কইরা দেখার মানে যোগ করার পরে দেখবা তৃতীয়টার চাইতে বড় নাকি ছোট তাহলে হইছে তাহলে শুরুতে আসি আমরা ক নম্বরে 2 3 5 তাহলে তুমি কি করবা ভাইয়া তুমি প্রথম দুইটারে যোগ করো 2 এর সাথে তুমি 3 যোগ করো
তাহলে 2 এর সাথে তুমি 3 যোগ করবা কত আসতেছে 5 আসতেছে আর এখানেও আছে কিন্তু 5 কিন্তু আমাদের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে যোগফলটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে তাহলে তৃতীয় বাহু আছে কিন্তু 5 5 আর 5 দুইটা দি সমান তা বড় হইছে তার মানে এটা হইবে না পরেরটাতে আসি 6 7 8 তুমি 6 এর সাথে 7 যোগ করো তাহলে 6 এর সাথে আমি 7 যোগ করলাম কত আসতেছে ভাইয়া 27 14 এটা 13 আসবে এই যে 13 ভাইয়া আমার কোশ্চেন এই যে কোনো দুই বাহুর যোগফল মানে সমষ্টি সমষ্টি আসছে কত 13 এই 13টা তৃতীয় বাহু কেটা এর ভিতরে তৃতীয় বাহু কেটা এই 8 এই 8 অপেক্ষা বড় না ছোট এই 13টা 8 অপেক্ষা বড় না ছোট অবশ্যই কিন্তু এই 8 অপেক্ষা 13টা কিন্তু বড় তাহলে আমাদের শর্তই ছিল এইটা ত্রিভুজ হইতে হইবে শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হইবে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হইছে তার মানে আমাদের অ্যানসার হবে কিন্তু ঘন নম্বর ওকে ক্লিয়ার কার কোনো অসুবিধা আছে তুমি বলো ভাইয়া তাহলে আমরা বাকি যে দুইটা আছে ওই দুইটা একটু চেক করে দেখতে পারি না হ্যাঁ আরে ভাই করো তুমি চেক করো এটা করো এখানে দেখো এই যে 4 আছে আর 5 আছে এই দুইটাকে তুমি যোগ করে দাও তাহলে 4 এর সাথে আমি 5 যোগ করলাম 4 এর 5 কত ভাইয়া 9 আমাদের শর্ত ছিল ত্রিভুজ হইতে হইলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে তৃতীয় বাহু কেটা 10 তাহলে এই 10 অপেক্ষা 9 বড় না ছোট ছোট ভাই তার মানে এটা হইবে না এবার আসি পরেরটা তুমি চেক করতে পারো পরেরটা তবে এখানে একটু চেক করার ব্যাপারটা আছে কি চেক করবা তোমরা এইভাবে ছোট থেকে তুমি বড়র দিকে মানে ছোট দুইটা সংখ্যা যোগ করবা আর বড়টাকে তুমি রাইখা দিবা ঠিক আছে যেমন এখানে 7 আছে 5 আছে 2 আছে বলবো ভাইয়া 7 এর সাথে 5 যোগ করি না এরকমটা না 2 এর সাথে 5 তাহলে আমরা জানি একটু সিরিয়ালি যদি সাজাই 2 এর পরে কিন্তু 5 5 এর পরে কিন্তু 7 মানে একটু ঘুরে আসছে তাহলে 2 এর সাথে তুমি 5 যোগ করবা তাহলে 2 এর সাথে তুমি 5 যোগ করবা কত আসছে 7 তাহলে এই দুইটার যোগফল যা নামছে তৃতীয় বাহুকেরা এই যে 7 7 অপেক্ষা বড় না ছোট এটা সমান তার মানে এটা হইবে না ক্লিয়ার তাহলে ত্রিভুজের ব্যাপারটা বুঝছো ভাইয়া একটু হয়তোবা মানে কঠিন লাগছে পরেরটা দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে 4 একক আছে আর একটা 6 একক আছে এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা সম্ভব আমরা কি জানি ভাইয়া আমরা এই জিনিসটা জানি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি মানে যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হইব তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হইব তাহলে তুমি ব্যাপারটা চিন্তা করো 6 এর সাথে তুমি 4 যোগ করবা কত আসতেছে 10 এখন এই যে যোগফল যা নামছে না এটা তৃতীয় বাহু অপেক্ষা এই 10 কিন্তু বড় হইতে হইবে এখন তুমি বলো তাহলে এই 11 কি তুমি নিতে পারবা না 11 এর সাথে তো 10 তো ছোট না 7 তুমি নিতে পারবা হ্যাঁ 7 তাহলে 7 অপেক্ষা কিন্তু কারণ 10 কিন্তু বড় বলতে পার ভাই আমি তো 1 নিতে পারি 2 নিতে পারি নিতে পারো ঠিক আছে কিন্তু তুমি যদি সিরিয়ালটা মেইনটেইন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু 7 আসে ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার হবে কিন্তু ভাইয়া কোনটা হবে এই 7 একক হবে দেখো তুমি একটু ভালো করে দেখো 7 একক হবে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেমন লেগেছে তোমাদের কাছে আজকের ক্লাসটা একটু কমেন্ট সেকশনে কিন্তু জানিও পানি পানি কিনা একটু কমেন্টে জানিও হ্যাঁ সো তাহলে আমরা একটু দুইটা নিয়ম শিখলাম এখানে সমকোণী ত্রিভুজ তুমি কেমনে আঁকবা আবার ত্রিভুজ যদি থাকে তুমি কেমনে আঁকবা সো এইভাবে আমি যদি বলি এটা হচ্ছে টাইপ অনেক এমসিকিউ আরো অনেক এমসিকিউ আছে এই ব্যবহারে জ্যামিতিতে আরো একটা টাইপ আছে টোটাল কিন্তু দুইটা টাইপের এমসিকিউ তুমি যদি শিখো তাহলে তুমি বসা অবস্থায় যতগুলো এমসিকিউ আছে সবগুলো তুমি এখনই করতে পারবা ঠিক আছে সো এই ছিল ভাই আজকের ক্লাস এবং আমার এই ক্লাসটা হচ্ছে কিন্তু আমার গণিত ব্যাচের ক্লাস যেই ব্যাচে তোমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাও অলরেডি 1400 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে তুমি কিন্তু চাইলে আমার এই কোর্সটিতে কিন্তু ভর্তি হতে পারো এবং এই একটি কোর্সে কিন্তু যদি তুমি ভর্তি হও গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে 17তম অধ্যায় পর্যন্ত বইয়ের অঙ্ক বলো তারপর হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ আর বিশেষ করে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের 500 এমসিকিউ আমি করাই দেবো এইভাবে টাইপ ভিত্তিক ভাবে 17টা অধ্যায় মিলাইয়া যাতে আমার টার্গেটই রয়েছে এইটা ভাই গণিতে তোমাদের 90 মার্কে পাইয়া দেবো তাছাড়াও এমসিকিউ তে যেন 30-30 থাকে এটাই আমার কিন্তু টার্গেট ঠিক আছে সো তোমরা চাইলে কিন্তু আমার এই কোর্সটিতে কিন্তু ভর্তি হতে পারো হ্যাঁ এবং আমি কি বলেছি যে এইটা যদি তোমরা ভর্তি হও এই কোর্সে আমার এই ব্যাচে যদি তোমরা ভর্তি হও তাহলে গণিতের বইয়ের অঙ্ক থেকে শুরু করে তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ সৃজনশীল টেস্ট পেপার সলভিং ইচ এন্ড এভরিথিং তোমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা সো বিস্তারিত যদি জানতে চাও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেখানে কিন্তু ক্লিক করে জেনে আসতে পারো এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি যেখানে 46 কি লেখা আছে ঠিক আছে একটু ভালো করে দেখে নিবা এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিংকটা দিয়ে রাখছি তোমরা সেখানে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো ডিসক্রিপশন বক্সে একটু চেক করো সেখানে কিন্তু লিংকগুলো দেওয়া আছে ওকে সো ভাইয়া দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সো সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ